উত্তোলন শুরুর তিন দিন পর দিনাজপুরের বড় পুকুরিয়া খনি থেকে কয়লা তোলা আবারও বন্ধ হয়ে গেছে। খনির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সরকার জানান, চীনা শ্রমিকদের মধ্যে পর্যায়ক্রমে 50 জনের করোনা শনাক্ত এবং নতুন ফেজে যন্ত্রপাতি পুনরায় স্থানান্তরের কারণে সকাল থেকে কয়লা উত্তোলন বন্ধ রয়েছে। কয়লা উত্তোলন পুনরায় শুরু করতে আরও 7 থেকে 10 দিন লাগতে পারে। উত্তোলন বন্ধ হলেও বিদ্যুৎ উৎপাদনে কোনো সমস্যা হবে না বলে মনে করছেন তিনি।